হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম ঝটপট কী করে তৈরি করা যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে কাতলা নিয়েছি, তোমরা এখানে রুইও নিতে পারো, কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করলে টেস্টটা আরও ভালো আসে। তো মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি এখানে বাঁধাকপিটা না কুকারে সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, মানে একটা সিটি মারা অবধি ওয়েট করব। অন্যদিকে কড়াতে আমি তেল দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। আর এখানে আমি দিচ্ছি তেজপাতা। এবার আমি একটা কেটে রাখা আলুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি একটা কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি গ্রেট করা আদা আর রসুন। এবার আমি সব মশলাগুলোকে এর মধ্যে দিচ্ছি, সামান্য আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিচ্ছি, দেখো সবই হাফ টিস্পুনের মতো দিচ্ছি নুন, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিচ্ছি আমি হাফ টিস্পুন। আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দু 3 মিনিট ভালো করে আমি ভেজে নেবো, এরপর আমি ভেজে রাখা মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মুড়োগুলোকে না এইভাবে ভেঙে নিতে হবে। এবার আমি আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো। এবার 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 5-6 মিনিট পরে দেখো এখনও একটু জল জল মতো ব্যাপার আছে, তাই আমি গ্যাসটা হাই করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেবো। জলটা মোটামুটি ড্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু চিনি। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা না চিনি, মানে যে বাঁধাকপি রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। তোমরা যারা চাইবে চিনি নাও দিতে পারো, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো না, আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই জন্য এখানে আমি চিনি দিচ্ছি। ব্যাস এবার মিশিয়ে নিলেই কিন্তু আমি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।